ওখানে আমি ছিলাম, শেখ মুস্তাফ ছিলেন, মৌলানা মহাদ্দেস মহাদ্দেস ইয়াহিয়া সাহেব ছিলেন, মহাদ্দেস অনুজ সাহেব ছিলেন, মহাদ্দেস দিদার সাহেব ছিলেন। আমরা ক্লিয়ার ভাবে ওদেরকে বলে ফেলছি যা যা জিজ্ঞাসা করেছে। যতই আপনারা দৌড়াবেন আমি কথা একটাই বলবো, আমি আগেই বলছি ওগুলো ওদের থেকে জিজ্ঞাসা করা নিয়ম আমাদের থেকে না। জি হুজুর, আপনাদের কাছে যদি আবার ওনারা আসে আপনারা পুরো প্রক্রিয়াটা সার্বিক সহযোগিতা করবেন কিনা? সবসময় অবশ্যই তাদের মেহমানদারি করবো, সহযোগিতা করবো, মাদ্রাসা তো তাদের আপনাদের। হুজুর একটা মামলা হয়েছে, মামলা পরবর্তীতে ইনভেস্টিগেশন? না এটা মামলা আমার নাম হয়নি। কি বিষয়টা নিয়ে আসছে এটা ওদের থেকে জিজ্ঞাসা? আমি কিছু বলবো না, আমরা যা বলার আছে ওদেরকে দিলের ভাবে বলে দিয়েছি। আপনাদের যা বক্তব্য সেটা তো আগের অবস্থানই তো আছে যে আমরা সংবাদ সম্মেলন করেছিলাম না, বাকি তাফসিল ওদের থেকে জিজ্ঞাসা করো। হাটহাজারী মিডিয়া ফেসবুক পেজ থেকে যুক্ত হচ্ছে হাটহাজারী মাদ্রাসা থেকে আমি আব্দুল আল মামুন। এই মুহূর্তে হাটহাজারী মাদ্রাসায় তদন্ত করতে এসেছে হাটহাজারী আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হত্যার অভিযোগে যে মামলা দায়ের করা হয়েছে 34 জন আলেমের বিরুদ্ধে, তা তদন্ত করতে হাটহাজারী মাদ্রাসায় মধ্যে এই মুহূর্তে সিবিআই অফিসারগণ এসেছেন। ওনারা মাদ্রাসার বিভিন্ন কক্ষ আর যেগুলো বাংক যে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো পরিদর্শন করছেন। আমরা একটু জায়গা দিই গাড়িতে বাদ দিতে
দর্শকবৃন্দ, ওনারা পরিদর্শন শেষে তদন্ত করেছে অনেকগুলা, হয়তো এখন চলে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা গাড়িতে করে এখন চলে যাচ্ছে। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলমকে হত্যার অভিযোগে ছত্রিশ জন আলমের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তাদের তদন্ত করার জন্য মূলত ওনারা হাটহাজারী মাদ্রাসায় এসেছেন। দীর্ঘক্ষণ আলোক আলোচনা করে এই মুহূর্তে মাদ্রাসা শেষ করতেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাদ্রাসার মাঠে অনেক ছাত্র জনতা সমবেত হয়েছে। দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে আমরা দেখে নিয়েছি আল্লামা জুনাইদ বাবনগুলি সাহেবের রুমে, হয়তো উনি এখন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। সাথে থাকুন। আমি ছিলাম শেখ মুসাব ছিলেন মৌলানা মুহাদ্দিস মুহাদ্দিস ইয়াহিয়া সাহেব ছিলেন মুহাদ্দিস উমর সাহেব ছিলেন মুহাদ্দিস দিদার সাহেব ছিলেন। আমরা ক্লিয়ার ভাবে ওদেরকে বলে ফেলছি যা যা জিজ্ঞাসা করেছে। যতই আপনারা দৌড়াবেন আমি কথা একটাই বলছি, আমি আগেই বলছি ওগুলো ওদের থেকে জিজ্ঞাসা করে নিও আমাদের থেকে না। জি হুজুর, আপনাদের কাছে যদি আবার ওনারা আসে আপনারা পুরো প্রক্রিয়াতে সার্বিক সহযোগিতা করবেন কিনা? সবসময় অবশ্যই তাদের মেহমানদারি করবো, সহযোগিতা করবো। মাদ্রাসা তো তাদের, আপনাদের হুজুর একটা মামলা হয়েছে, মামলা পরবর্তীতে ইনভেস্টিগেশন। হ্যাঁ, এটা মামলা আমার নামে হয়নি। কি বিষয়টা নিয়ে আসলে এটা ওদের থেকে জিজ্ঞাসা? আমি কিছু বলবো না, আমরা যা বলার আছে ওদেরকে দিলের ভাবে বলে দিয়েছি। আপনাদের যা বক্তব্য সেটা তো আগের অবস্থা নিতে আছে যে আমরা সংবাদ সম্মেলন করেছিলাম না, বাকি তাফসিল ওদের থেকে জিজ্ঞাসা করো। সম্মানিত হাটহাজারী মিডিয়ার দর্শকবৃন্দ, আপনারা দেখতে পেয়েছেন আল্লামা জুনাইদ বাবনগরী সাহেব কী বলেছেন।
এবং আজকের এই হাটহাজারি মাদ্রাসার পরিদর্শনের পিবিআই পরিদর্শনের মূল কারণ ছিল এটা। হাটহাজারি মিডিয়ার ফেসবুক পেজে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ এই বলে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে। এ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।